বনমালি অটোনমাস কলেজে তোমরা যারা জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ গ্রাজুয়েশন করার জন্য বা স্নাতক ডিগ্রি করার জন্য তোমাদের জন্য পোর্টাল ওপেন করা হয়েছে নোটিফিকেশন তোমাদের পাবলিশ করা হয়েছে পাসকুরা বনোমালী কলেজ ডট ও আর পোর্টালে চলে যাবে সেখান থেকে তোমরা দেখবে এখানে অ্যাডমিশন অপশন আছে এখান থেকে ইউজি অপশন আছে তোমরা ইউজি অপশন গিয়ে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম পোর্টাল ওভেন হবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইউজ অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ রয়েছে এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো ওকে এই জন্য তোমরা ইউজ এডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ এই অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে সাইন আপ ফর নিউ ক্যান্ডিডেট এই অপশানে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের ফার্স্ট নাম দেবে তোমাদের আবার তোমাদের রিএন্টার নাম তোমরা আবার দিয়ে দেবে তোমরা যে নামটা প্রথমে দেবে এটা হিডেন থাকবে তারপরে যে নামটা দেবে তোমাদের কিন্তু সেটা শো করবে সিমিলারলি তোমাদের মিডিল নেম এখানে দিয়ে দেবে মিডিল নেম এখানে হিডেন থাকবে তারপরে তোমাদের টোটাল নামটা দেখা যাবে লাস্ট নেম তোমরা এখানে দিয়ে দেবে নাম এখানে থাকলে টাইটেল এখানে তোমরা দিয়ে দেবে আর তোমাদের টাইটেলটা কিন্তু এখানে শো করবে ডেট অফ বার্থ তোমরা এখান থেকে আর তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে আগে তোমরা কিন্তু এখানে তোমাদের যে সালটা সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে ওকে আগে শালটা তোমরা এখান থেকে চুজ করে নেবে তারপর তোমরা মাসটা তারপর ডেট অফ বার্থটা তোমরা কিন্তু চুজ করবে সিমিলারলি তোমরা একই রকম ভাবে চুজ করবে আধার কার্ড নাম্বার দিয়ে দেবে রি আধার নাম্বার একই রকম ভাবে তোমরা কিন্তু এখানে আধার নাম্বারটা দিয়ে দেবে ওকে মোবাইল নাম্বার দেবে রি মোবাইল নাম্বার আবার এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে একটা পাসওয়ার্ড তৈরি করবে যেটা তোমাদের ক্যাপিটাল স্মল ডিজিট দিয়ে তোমরা একটা পাসওয়ার্ড তৈরি করবে রি পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে ওকে দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে তোমাদের ফোন একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পর তোমরা এখানে লগ ইন অপশন ক্লিক করবে লগ ইনশন ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাবে তোমরা যদি পেজ বন্ধ হয়ে যায় তোমরা কিন্তু নতুন করে লগ ইন আইডি আর তোমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে তোমরা কিন্তু লগ ইন করবে তোমরা মোবাইল নাম্বার তোমাদের লগ ইন আইডি হবে আর পাসওয়ার্ডটা তোমাদের যে পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে লগ ইন করলে তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে এখান থেকে তোমরা আহ অ্যাপ্লাই নেওয়া অপশন ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট করবে তাহলে তোমরা দেখে নাও এখানে কিন্তু আহ পেমেন্ট ডিটেলস আছে ডকুমেন্ট ডিটেলস এগুলো আপলোড করতে হবে আহ অ্যাপ্লাইড ডিটেলস রেজিস্ট্রেশন ডিটেলস পার্সোনাল ডিটেলস গার্জিয়ান ডিটেলস এগুলো সব কিন্তু তোমাদের এক এক করে ইনপুট করতে হবে এরপর তোমরা প্রথমেই কিন্তু এখানে অ্যাপ্লাই নেওয়া অপশনে তোমরা ক্লিক করবে এখান থেকে তোমরা তোমাদের ইমেল আইডি টা দিয়ে দেবে ইমেল আইডি দিয়ে তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে সাকসেস তোমাদের এটা আপডেট নিয়ে নেবে ওকে অপশন ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ কিন্তু ওপেন হবে ওকে

তোমরা এখান থেকে যে ব্লাড গ্রুপ হয় তোমরা এখান থেকে কিন্তু সেটা মেনশন করবে এরপর তোমরা ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কিনা ইএস না নো তোমরা ইয়েস না তোমরা নো অপশন সিলেকশন করবে বিপিএল কার্ড আছে কিনা সেক্ষেত্রেও তোমরা ইয়েস না নো হলে সিলেকশন করবে এসপোর্টস পার্সন আছে কিনা তারপর ই এস হোল্ডার কিনা তোমরা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে এরপর তোমরা সেভেন নেক্সট অপশন এখান থেকে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা সাকসেস অপশন আসবে এখান থেকে ওকে অপশন ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে প্রথমে তোমাদের বাবার নাম দিতে হবে তারপর তোমাদের বাবার ফার্স্ট নেম তারপর লাস্ট নেম বাবার কোয়ালিফিকেশন বাবার মোবাইল নাম্বার বাবার অকুপেশান সিমিলারলি তোমাদের মায়ের নাম মিডিল নেম মায়ের লাস্ট নেম মোবাইল নাম্বার এডুকেশান কোয়ালিফিকেশান মায়ের অকুপেশান ফ্যামিলি ইনকাম টোটাল কত আছে তোমাদের কিন্তু ফ্যামিলি ইনকাম তোমাদের এখানে দিয়ে দিতে হবে গার্জিয়ান নেম কি আছে তোমাদের বাবা মা মায়ের নাম হলে বাবা মা মায়ের নাম দিয়ে দেবে রিলেশন এরপর তোমাদের এখানে সাহিবেশিপের যে এস ভিএমসি এম স্কলারশিপ তোমরা পেয়েছো কি না পেয়ে থাকো সেই জন্য তোমরা ইয়েস করবে না তোমরা নো অপশন সিলেকশন করবে ইয়েস হলে তোমাদের সাহেবান যে আইডি টা আছে আইডি তোমাদের এখানে দিতে হবে আর নো হলে তোমাদের কিন্তু সেটা দিতে হবে না ওকে এরপর কে টু আছে কিনা আইডি থাকলে তোমাদের ইএস করবে না তোমরা নো অপশান সিলেকশন করবে সিমিলারলি তোমাদের কে থ্রি আছে কিনা ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন করেছো কিনা যদি করে থাকো ইএস অপশান করতে হবে তোমাদের ঐক্যশ্রী আইডি এখানে দিতে হবে না থাকলে তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে ওয়ে ক্ষেত্রে একই আছে আদার্স স্কলারশিপ তোমরা পেয়েছো কিনা তাহলে সেক্ষেত্রে তোমরা ইএস ক্লিক করতে হবে ই এস ক্লিক করে সেই স্কলারশিপের নাম দিতে হবে আইডি দিতে হবে ওকে এরকম ভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা স্কলারশিপের আইডি তোমরা যদি থাকে তোমরা এখানে দিয়ে দেবে না তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমাদের আছে কিনা সেই জন্য তোমরা ইয়েস তাহলে তোমরা নো অপশন এখান থেকে সিলেকশন করবে এরপর সেভেন নেক্সট অপশন তোমরা এখান থেকে সিলেকশন করবে তারপর তোমরা এখানে ওকে অপশন সিলেকশন করবে ওকে করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে এখান থেকে তোমাদের ভিলেজ পোস্ট তোমাদের থানা ব্লক ডিস্ট্রিক্ট স্টেট পিন কোড সবকিছু তোমাদের এখানে দিতে হবে যে সেম এড্রেস হয় তোমরা এখানে সেম অপশন তোমার এখান থেকে সিলেকশন করবে তারপর তোমরা সেভেন নেক্সট অপশন এখান থেকে ক্লিক করবে তোমরা এখান থেকে তোমাদের একাডেমিক ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে তোমরা উচ্চমাধ্যমিক কত সালে পাশ করেছো তেইশ বা চব্বিশ যে সালে তোমরা পাশ করে থাকো সেই সালটা এখান থেকে চুজ করবে বোর্ডের নামটা তোমাদের চুজ করতে হবে এখান থেকে এখান থেকে তোমাদের অটোমেটিকলি বোর্ডের শর্ট নেমটা তোমাদের চলে আসবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে রেজিস্ট্রেশন ইয়ারটা তোমাদের কোন সালে তোমার রেজিস্ট্রেশন ইয়ারটা আছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করতে হবে এসে রোল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে কোন স্কুল থেকে তোমরা পাস করছো সেই স্কুলের নামটা এখানে দিতে হবে স্কুলের অ্যাড্রেসটা দিতে হবে শিক্ষার যে স্টুডেন্ট আইডি আছে সেটা তোমাদের থাকে তোমরা দিয়ে দেবে তোমরা যদি সিবিএসসি বোর্ড থেকে পাস করে থাকো তখন কিন্তু তোমাদের আইডি থাকে না তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করছো তোমাদের কিন্তু প্রত্যেকের বাংলা শিক্ষা আইডি আছে তোমাদের কিন্তু এই যে স্কুল লিভিং সার্টিফিকেট

তোমাদের যে রেজিস্টার থাকে তাহলে তোমরা কিন্তু রেজিস্টার নাম্বার আর রেজিস্ট্রেশন ইয়ারটা তোমাদের কিন্তু ইনপুট করতে হবে তারপর তোমরা সেভেন নেক্সট অপশন এখান থেকে সিলেকশন করবে এরপর তোমরা এখান থেকে ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো তোমাদের আপলোড করতে হবে সিগনেচার তোমাদের টেন প্লাস টু মার্কশিট আধার কার্ড অ্যাডমিট কার্ড যে তোমাদের সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে স্পোর্টস সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট থাকে তাহলে তোমরা সেটা আপলোড করবে আর ইড্লিউএস সার্টিফিকেট থাকলেও তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে ওকে এরপর তোমরা এখান থেকে সেভেন নেক্সট অপশন তোমরা সিলেকশন করবে তারপরে তোমরা কিন্তু এটা সবগুলো ফাইল কিন্তু 10 থেকে 100 কেবলের মধ্যে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে আর তোমাদের কিন্তু প্রত্যেকটা যেগুলো আপলোড করবে ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই তোমাদের হোয়াইট থাকতে হবে ওকে এরপর তোমরা এখান থেকে এইচএসএ যে নাম্বার পেয়েছো टोटल নাম্বার তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হচ্ছে আমরা প্রথমেই এখানে দেখো মার্ক

এরপর তোমরা এখান থেকে তোমরা যে নাম্বার পেয়েছো প্রত্যেকটা নাম্বার তোমাদের এখানে ইনপুট করবে আর এখান থেকে সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করে নেবে তোমাদের যে সাবজেক্ট গুলো ছিল প্রত্যেকটা সাবজেক্ট এখানে তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমরা স্কুল করে সেই সাবজেক্টটা এখানে চুজ করবে তারপর তোমাদের এখানে যদি সিক্স সাবজেক্ট তোমাদের না থাকে তোমরা এখান থেকে একেবারে লাস্টে চলে যাবে যেখানে নো ইলেকট্রিক সাবজেক্ট আছে নো ইলেকট্রিক সাবজেক্ট তোমরা অপশন লিখে এখানে কিন্তু চুজ করবে তারপর তোমরা এখান থেকে ক্যালকুলেট অপশন আছে তোমরা এখান থেকে ক্যালকুলেট অপশন ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কিন্তু বেস্ট ফাইভ যে নাম্বারটা আছে সেই নাম্বার তোমাদের চলে আসবে বেস্ট অফ ফাইভ এর পার্সেন্ট তোমাদের এখানে পেয়ে যাবে আর বেস্ট বেস্টাইভ এর তোমাদের টেন পার্সেন্ট কত হয় সেটা কিন্তু তোমাদের এখানে চলে আসবে ওকে তোমরা এখান থেকে সেভ নেক্সট অপশন এখান থেকে সিলেকশন করবে এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে এখানে তোমাদের যেসব সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মেজার সাবজেক্ট হিসাবে সেই সব সাবজেক্ট তোমাদের কিন্তু এখানে গ্রিন কালার তোমাদের শো করবে তোমরা যেসব সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাও এখান থেকে দেখবে চেক বক্স অপশন আছে তোমরা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু সেসব সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো তোমরা একটাতে যদি অ্যাপ্লিকেশন করো তোমাদের কিন্তু একশো টাকা লাগবে আর যদি দুটোতে তোমরা অ্যাপ্লিকেশন করো পঞ্চাশ টাকা এক্সট্রা করে লাগবে যেমন দেড়শো টাকা লাগবে যদি আরেকটাই করো তিনটায় করো তোমাদের দুশো টাকা লাগবে এরকম ভাবে তোমরা কিন্তু যেসব সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে যাও তোমরা এখান থেকে সিলেকশন করবে করার পর তোমরা এখানে নেক্সট অপশন কালেকশন করবে তোমাদের এরকম পেজ ওপেন হবে এখান থেকে তোমাদের যে মেজর সাবজেক্ট তোমাদের থাকবে এই মেজর সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু দুটো মাইনর সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে তার অপশনটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা যদি জিওগ্রাফিতে অনার্স নিয়ে তোমরা পড়ো সেক্ষেত্রে তোমাদের জিওগ্রাফির সঙ্গে তোমরা কিন্তু মাইনর সাবজেক্ট কম্পিউটার সায়েন্স আর ইকোনমিক্স আছে এর সঙ্গে সাবজেক্ট থ্রি তোমাদের চুজ করতে হবে সেটা ইকোনমিক্সই পাচ্ছো বেঙ্গলির সঙ্গে তোমাদের এইসব সাবজেক্ট আছে যেমন হিস্ট্রি মিউজিক ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত তোমরা ইংলিশ যদি নাও আর ইংলিশের সঙ্গে তোমাদের এর মধ্যে যেকোনো একটা নিতে হবে ওকে সিমিলারলি এডুকেশনের ক্ষেত্রেও তোমাদের কিন্তু এইসব সাবজেক্ট রয়েছে যেমন বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি মিউজিক ফিলিজফি এইসব সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু একটা সাবজেক্ট এখানে চুজ করতে হবে ওকে তোমরা এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমার কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছ ইংলিশের সঙ্গে তোমাদের এইসব মাইনার সাবজেক্ট আছে এইসব মাইনার সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে তোমরা যেগুলো নিতে চাও তোমরা মাইনার সাবজেক্ট সেই সাবজেক্ট এখান থেকে চুজ করবে করার পর তোমরা কিন্তু নেক্সট তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করবে দেখো তোমার এখানে পাঁচশো টাকা তোমাদের ফি হয়েছে যদি এতগুলো অ্যাপ্লিকেশন করে একটাই করলে তোমাদের একশো টাকা ফি লাগবে আর তোমরা যে কটা পরপর করবে তোমাদের পঞ্চাশ টাকা করে বেশি লাগছে ওকে তোমরা এরকম ভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এখানে সিলেকশন করে নেবে তোমাদের মাইনাস সাবজেক্ট যেগুলো হয় ঠিক আছে করার পর তোমরা এখান থেকে নেক্সট অপশন সিলেকশন করবে এখান থেকে নেক্সট অপশন আছে তোমরা নেক্সট অপশন সিলেকশন করবে এরপর তোমাদের দেখবি এরকম পেজ ওপেন হবে এখানে তোমাদের তোমাদের অ্যাপ্লাই ডিটেলস এটা কমপ্লিট থাকবে রেজিস্ট্রেশন ডিটেলস কমপ্লিট পার্সোনাল ডিটেলস কমপ্লিট থাকবে গার্জিয়ান ডিটেলসটা কমপ্লিট কমিউনিকেশন ডিটেলস কমপ্লিট থাকবে একাডেমিক ডিটেলস কমপ্লিট থাকবে এগুলো সব তোমাদের কমপ্লিট থাকবে তোমরা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম করতে পারবে যখন তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করার পরেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে তারপর তোমরা কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা করতে পারছো ওকে এখান থেকে তোমরা কিন্তু পেমেন্ট অপশন গিয়ে ক্লিক করবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে এখান থেকে তোমরা পে নাও অপশনে ক্লিক করবে তোমরা এখানে তোমাদের ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে দেবে তারপর তোমরা প্রসিডে অপশান ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ফোনপে ইউপিআই অথবা তোমাদের কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো পেমেন্ট করার পরেই তোমরা কিন্তু টোটাল ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারবে ওকে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে